আমার ওর উপর একদম ভরসা নেই, কিন্তু ওর কাজের উপর আছে। এই শোনো, এখানে যে ছিল সে কোথায় গেল? কে ম্যাডাম? আরে ওই দাড়িওয়ালা একজন, এই গুন্ডার মতো দেখতে। ও, উনি উনি তো টেনিস কোর্টে নেট ছিড়ছেন। হ্যাঁ, আমি সবাইকে বলে ফাঁকা করে দিয়েছি। আটকাওনি কেন? উনি বললেন আপনি বলেছেন নেট ছিড়তে। গেল গেল কি গান? কি করছে সেসব? ভিতরে চল, তোকে ডাকছে। ডেমো ডেমো, সবাই ডেমো দেখতে চেয়েছিল তো, তাই ডেমো বানাচ্ছি। কি গান? অসুরের জাত, অঁকে অঁ নকে ন। যা ডেকে নিয়ে আয়, যা। চাই আর যেতে আমাদের হচ্ছে। দেখে রাখুন সিংজি, এবার শুধু অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। শেষ ম্যাচ দেখি দাঁড়াবে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি জানো যে কোর্টের মেইনটেনেন্স কত? না না, মানে কি হচ্ছে এসব? না, ব্যাপারটা শুধু পার্সোনাল নয়, একটা নতুন কোম্পানি এতটা নাম করে ফেললো, তাও একটা পুজো দিয়ে। এই এত বড় সত্যিটা মেনে নেওয়া যে কোনো একটা এস্টাবলিশড কোম্পানির জন্য চাপের ব্যাপার নয়। তাই তো ভাবি, এ তো বিশাল চক্রান্ত। সব সিসিটিভি একসাথে বন্ধ হয়ে যায়, সব পুলিশ একসাথে গায়েব, আর ওই নিউজ চ্যানেলগুলো একই খবর বারবার দেখে যাচ্ছে, আর স্ট্যাম্পেড স্ট্যাম্পেড বলে আমাদের দেশবন্ধু পার্কটাকে একেবারে জালিয়ানওয়ালা বাগ বানিয়ে দিল। আর বলছে নাকি 11 জন লোক, তার মধ্যে বাচ্চাও ছিল। চলুন ওই মরে যাওয়া মানুষগুলোকে দেখে আসি, চলুন। দেখুন, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। না স্যার, এক্ষুনি খুলতে বলছি না, পূজোর পর সব নরমাল হয়ে গেলে তারপর যদি একটু খোলা যায়। স্ট্যাম্পেড বোঝেন? স্ট্যাম্পেড একগাদা লোক হসপিটালে শুয়ে কাতরাচ্ছে, আর এনারা এসেছেন পূজোর প্যান্ডেল দিয়ে। কোন হসপিটালে আছে স্যার? কি হসপিটাল? ওই ইন্দুওয়ালা সেবা সদন হবে।